কিছু বাছাই করা গল্প নিয়ে আমাদের নিবেদন গল্পগুচ্ছ। গল্পগুচ্ছে আজকের গল্প স্যার আর্থার ইগনিশিয়াস কোনান ডয়েলের লেখা দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ফাইভ অরেঞ্জ পিপস। 1887 সালে বিটেন্স ক্রিশ্চিয়ান অ্যানুয়ালে শার্লক হোমসের প্রথম আত্মপ্রকাশ। স্যার আর্থার ইগনিশিয়াস কোনান ডয়েলের জন্ম 1859 সালে 22 মে স্কটল্যান্ডের রাজধানী এডিনবারাতে। 1876 থেকে 1881 সালে তিনি ডাক্তারি পড়েন এডিনবারা মেডিকেল স্কুলে। ডাক্তারি পড়তে পড়তে 1887 সালে বিটেন্স ক্রিশ্চিয়ান অ্যানুয়ালে প্রকাশিত হয় তার প্রথম গল্প স্টাডি ইন স্কারলেট। তখন অবশ্য কেউ তাকে তেমন আমল দেয়নি, কিন্তু 1890 সালে বিখ্যাত স্ট্যান্ড ম্যাগাজিনে বেরোতে লাগলো হোমস ওয়াটসন জুটির কাণ্ড কারখানা। অচিরেই বিশ্ব সাহিত্যের হল অফ ফেমে জায়গা করে নিল শার্লক হোমস ডক্টর ওয়াটসন জুটি। আজকের গল্প দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ফাইভ অরেঞ্জ পিপস গল্পটি প্রথম প্রকাশিত হয় নভেম্বর 1891 সালে স্ট্যান্ড ম্যাগাজিনে। গল্প পাঠে শুভজিৎ, গল্পের সূত্রধার আমি অভিষিক্তা। শুরু হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ফাইভ অরেঞ্জ পিপস। এই সময়সীমার মধ্যবর্তী বছরগুলোতে শার্লক হোমসের যাবতীয় কেসের রেকর্ড আমি গচ্ছিত রেখেছি। সেই সব রেকর্ডের দিকে যখন তাকাই তখন আমি দিশেহারা হয়ে যাই এই ভেবে কোনটা রেখে কোনটা ছাড়ব। সে কাজটা যে রীতিমতো কঠিন আমি তা হাড়ে হাড়ে টের পাই, কারণ সব কেসের মধ্যেই জড়িয়ে রয়েছে অসাধারণ ও বিস্ময়কর সব গুণাবলী। যদিও সেসব কেসের মধ্যে কিছু খবরের কাগজ মারফত জনসাধারণের কাছে প্রচারিত হয়েছে, আবার কতকগুলি কেসের প্রচার হয়নি, কারণ সেই সব কেসে আমার বন্ধু শার্লকের যে ভূমিকা, তার কার্যাবলীর যে বিশেষ গুণাবলী, তা প্রচার করাই ছিল ওই সব কাগজগুলোর মূল উদ্দেশ্য। ওই সব কেসে সেই সব গুণের যথোপযুক্ত প্রকাশের তেমন সুযোগ ছিল না বললেই চলে। আবার এমন কিছু কেস রয়েছে যেগুলোতে তার বিশ্লেষণী ক্ষমতা, তার ক্ষুরধার বুদ্ধি ও দক্ষতা ব্যর্থ হয়েছে, তাই সেগুলোর আরম্ভ আছে, শেষ নেই। আবার কিছু কেসে সমস্যার আংশিক সমাধান হয়েছে, তাও তার যুক্তিগ্রাহ্য ব্যাখ্যার ভিত্তিতে নয়, অনুমানের ভিত্তিতে। এই শেষোক্ত কেসগুলির যে তালিকা আছে তার মধ্যে এমন একটা কেস আছে যে কেসটি বিস্তারিত বিবরণের দিক থেকে রীতিমতো উল্লেখযোগ্য, তেমনি পরিণতির দিক থেকে এক কথায় চমকপ্রদ। সে কারণেই আমি সেই কেসের বিবরণের লোভ কিছুতেই সামাল দিতে পারছি না। আমি নিশ্চিত করে জানি এই কেসের এমন কয়েকটি বিষয় আছে যার সমাধান আজও হয়নি, ভবিষ্যতে কোনো দিন হবেও না। বিশেষ করে 1887 সালটার কথা বলা দরকার। ওই সালে ছোট বড় নানা ধরনের কেসের দীর্ঘ তালিকার সব রেকর্ডই আমার কাছে আছে। উক্ত বছরটির তালিকায় থাকা শিরোনামে আছে প্যারাডোল চেম্বারের অ্যাডভেঞ্চার, অ্যামেচার মেডিক্যান সোসাইটি, যে সোসাইটি আসবাবপত্রের গুদামের ভূগর্ভস্থিত একটা বিলাসবহুল ক্লাব চালাত, তাছাড়া ব্রিটিশ জাহাজ সোফি অ্যান্ডারসনের নিরুদ্দেশ হওয়া, উফা নামক দ্বীপে গ্রাইস প্যাটারসনের দুঃসাহসিক অভিযান এবং সবশেষে ক্যাম্বারওয়েল বিষ প্রয়োগের ঘটনা বর্ণনা দেখা যাচ্ছে। স্মরণে থাকারই কথা, শেষোক্ত কেসে মৃতের ঘড়িতে দম দিতে গিয়ে শার্লক হোমস প্রমাণ করেছিল 2 ঘন্টা আগেই ওই ঘড়িতে দম দেওয়া হয়েছিল। সে কারণেই নিশ্চিত অনুমান করা যায় ওই সময়ের আগেই মৃত ব্যক্তি শয়নকক্ষে গিয়েছিল। সেই যুক্তি দুরূহ সেই সমাধানের পথ সহজ করে দিয়েছিল। এসব কেসের উল্লেখযোগ্য বর্ণনা ভবিষ্যতে আমি লিপিবদ্ধ করবো আশা রাখি। এখন যে চমকপ্রদ ঘটনার বর্ণনা দেওয়ার মানসে কলম ধরেছি তার মধ্যে যেসব অসাধারণ বৈশিষ্ট্য ও বিশেষত্ব আছে তা অন্য কোনো কেসের মধ্যে নেই বলেই মনে হয়। সেপ্টেম্বরের শেষাশেষি অস্বাভাবিক বেগে ঝড় বইতে শুরু করেছে। দিনভর বাতাসের গর্জন, বৃষ্টির অবিরাম ধারা চলছেই। লন্ডন শহরের মাঝ বরাবর থাকলে হবে কি? আমাদের মন তখন সরে গেছে রুটিনে বাঁধা জীবন থেকে অনেক দূরে। প্রাকৃতিক ভীষণ দুর্যোগ পিঞ্জরে আবদ্ধ বন্য হিংস্র পশুর মতো সভ্যতার বেড়াজালের ভিতর থেকে মানুষ জাতির প্রতি ফুঁসে চলেছে। সেই মুহূর্তে ভীষণ দুর্যোগের উপস্থিতিকে অস্বীকার না করে উপায় নেই। সন্ধ্যার পর দুর্যোগ আরও ভয়াবহ আকার ধারণ করল। বাতাস আর্তনাদ করতে লাগলো চিমনিতে আটকে পড়া শিশুর মতো।
আগুন জ্বলছিল। সেই জ্বলন্ত আগুনের সামনে বসে মনোযোগ দিয়ে অপরাধের একটা তালিকা তৈরি করছিল শার্লক হোমস। অন্যদিকে আমি ডুবে রইলাম ক্লার্ক রাসেলের অসাধারণ একটা সমুদ্র কাহিনীতে। বাইরের ঝড়ের গর্জনের সঙ্গে আমার পড়া সেই সমুদ্রের বইয়ের গর্জন মিলেমিশে এক হয়ে গেল। আমার স্ত্রী বাড়িতে নেই, বেড়াতে গেছে তার এক আত্মীয়ের বাড়ি। কয়েকদিনের জন্য আমি মুক্ত, নতুন করে বেকার স্ট্রিটে আমাদের পুরাতন বাসার অধিবাসী হয়েছি। হঠাৎ হোমসের দিকে তাকিয়ে জানতে চাইলাম, বেল বাজছে মনে হচ্ছে, এত রাতে এই দুর্যোগে কে আসতে পারে? তোমার পরিচিত বন্ধু বান্ধব কেউ নয় তো? মাই ডিয়ার ওয়াটসন, তুমি ছাড়া আমার কোনো বন্ধু নেই, আর তাছাড়া এখানে আসার জন্য আমি কাউকে বলি না। তাহলে তোমার কোনো মক্কেল তো হতে পারে। যদি তাই হয় ব্যাপারটা হবে রীতিমতো গুরুতর, বিশেষ করে এই দুর্যোগের রাতে কেউ বাড়ির বাইরে পা রাখবে না। আমার অনুমান তোমার স্ত্রীর কোনো বান্ধবী হতে পারে। হোমসের ধারণা ভুল ছিল। পায়ের শব্দ পাওয়া গেল বাইরে, একটু পরেই দরজায় টোকা পড়ল। আলোটাকে নিজের দিক থেকে ঘুরিয়ে শূন্য চেয়ারের দিকে মুখ করে রাখল, তারপর আগন্তুকের উদ্দেশ্যে বলল, আসুন। ঘরে ঢুকলো এক যুবক, আনুমানিক বয়স হবে 22, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক তার পরনে, আচার আচরণে রুচির পরিচয় আছে, হাতে ধরা বর্ষাতি যা থেকে তখনও জল ঝরে পড়ছিল, শরীরের ওয়াটারপ্রুফটা বেশ জলজল করছিল। ভীষণ দুর্যোগের মধ্যে তাকে যে আসতে হয়েছে সহজেই বোঝা যাচ্ছে। বাতির আলোয় সে হোমসকে দেখতে লাগল। আমি লক্ষ্য করে দেখলাম তার মুখ কেমন ফ্যাকাশে, বিবর্ণ, চোখ দুটোর মধ্যে ধরা পড়ছে উৎকণ্ঠা। সে বলল, মাফ করবেন আমাকে, অনধিকার প্রবেশ হয়তো করিনি, তবুও বাইরের ঝড়ঝড়ের নমুনা পোশাকে বয়ে নিয়ে এসেছি, যাতে আপনাদের ঘরটা অপরিচ্ছন্ন করেছি। হোমস বলল, আপনার ওয়াটারপ্রুফ কোট ও বর্ষাতিটা আমাকে দিন, হুকে ঝুলিয়ে রাখি, শুকিয়ে যাবে। আমার অনুমান আপনি দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে আসছেন, তাই নয় কি? ঠিকই বলেছেন, হরসাম থেকে আসছি আমি। আপনার জুতোয় লেগে থাকা কাদা ও পাথরের নুড়ি দেখে তা বোঝা যাচ্ছে। আপনার উপদেশ এবং পরামর্শের জন্য এই দুর্যোগ মাথায় নিয়ে এসেছি। সেটা পাবেন সহজেই। আর যদি সাহায্য চাই? সেটা তো আর সবসময় সহজে পাওয়া যায় না। আপনার কথা অনেক শুনেছি মিস্টার হোমস, মেজর প্রেন্ডারগাস্ট আমাকে বলেছিলেন ট্যাঙ্কারভিল ক্লাব কেলেঙ্কারি মামলায় আপনি তাকে কীভাবে বাঁচিয়েছিলেন। হ্যাঁ, তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছিল, তিনি নাকি তাস নিয়ে ঠকবাজি করেছিলেন। তার বিশ্বাস আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। এটা একটু বাড়াবাড়ি করেছেন তিনি। তাছাড়াও আরও বলেছেন আপনি কখনো হেরে যাননি। ভুল কথা, আমি 4 পরাজিত হয়েছি, 3 কোনো না কোনো পুরুষের কাছে এবং 1 এক নারীর কাছে। আপনার সাফল্যের কাছে এই অসাফল্য নগণ্য মাত্র। তবে এটা ঠিক, আমি সাধারণত সিংহভাগ ক্ষেত্রেই সফল হয়ে থাকি। তাহলে আমার 16 বিশ্বাস আমার কিছু হবে। দয়া করে চেয়ারটা একটু এগিয়ে নিয়ে আসুন আগুনের কাছাকাছি, তারপর আপনার বক্তব্য শুরু করুন। আমার কেসটা কিন্তু মামুলি কোনো কেস নয়। সাধারণত সাধারণ কেস আমার কাছে আসে না, আমি শেষ আদালত। তবু বলছি মিস্টার হোমস, আমার পরিবারে যে ঘটনা ঘটে গেছে তার থেকে রহস্যময়, দুর্বোধ্য, চমকপ্রদ ঘটনা আপনি পূর্বে কখনো শুনেছেন কিনা জানি না। হোমস বেশ অস্থিরতা নিয়ে বলল, আমার আগ্রহ বেশ বাড়ছে আর অস্থিরতা। আচ্ছা, আপনি প্রথম থেকে ঘটনার বিবরণ দিন তো, প্রয়োজন হলে আমি আপনার কাছ থেকে প্রশ্ন করে যা কিছু জানার জেনে নেব। আগন্তুক যুবক হোমসের কথা মতো চেয়ারটা আগুনের কাছে টেনে নিয়ে গেল, ভেজা পা দুটো আগুনের দিকে বাড়িয়ে ধরল, তারপর বলা শুরু করল, আমার নাম জন ওপেনশ। আলোচ্য ঘটনার সঙ্গে আমার সেরকম কোনো যোগসূত্র নেই, বংশানুক্রমিক ঘটনা, তাই আপনাকে সম্পূর্ণভাবে বোঝাতে গেলে একেবারে গোড়া থেকেই শুরু করতে হয়। আমার ঠাকুরদার 2 ছেলে, আমার জ্যাঠা ইলিয়াস এবং আমার বাবা জোসেফ। আমার বাবার একটা কারখানা ছিল, যে কারখানা থেকে প্রথম বাইসাইকেল তৈরি হয়। সেই আবিষ্কারের পর কারখানার দারুণ উন্নতি হয়েছিল, এমনকি ওপেনশ টায়ারের পেটেন্টও আমার বাবার তৈরি। বাবার ব্যবসা দিনের দিন আরও জমে উঠল, সুযোগ বুঝে বাবা সেই ব্যবসা হস্তান্তর করেন
প্রচুর অর্থের বিনিময়ে। এক প্রকার স্বেচ্ছায় সরে দাঁড়ান ব্যবসা থেকে। এবার আসা যাক জ্যাঠা ইলিয়াসের কথায়। যৌবনে পা দিতে না দিতেই তিনি আমেরিকা চলে যান, ফ্লোরিডা। সেখানে দারুণ আর্থিক উন্নতি করেন। যুদ্ধের সময় তিনি জ্যাকসনের বাহিনীতে যোগ দেন। একসময় হুডের অধীনস্থ কর্নেলও হয়েছিলেন। তারপর লি অস্ত্র ত্যাগ করলে তিনি আবার ফ্লোরিডায় ফিরে আসেন। বছর তিন চার থাকার পর ফিরে আসেন ইউরোপে। 1869 or 70 হবে হয়তো। হর্সামের কাছাকাছি সাসেক্সে একটা সম্পত্তি কেনেন। আমেরিকায় জ্যাঠা বেশ ভালোই রোজগার করেছিলেন, আর্থিক অবস্থার দারুণ উন্নতি করেছিলেন। তবুও তিনি সেখান থেকে চলে আসেন। তার একটা কারণ, তিনি নিগ্রোদের পছন্দ করতেন না। তাছাড়াও আরও একটা কারণ, রিপাবলিকান নীতি বা ভোটাধিকার প্রয়োগের নীতি, এই নীতিও তিনি খুব একটা পছন্দ করতেন না। জ্যাঠা অদ্ভুত এক ধাতের মানুষ ছিলেন, বড্ড খিটখিটে ছিলেন, ভীষণ রকম নির্মম, রাগলে মুখের কোনো আগল থাকতো না, আর সর্বদাই একা থাকতে পছন্দ করতেন। হর্সট্যামে যতদিন ছিলেন তিনি শহর কখনো গিয়েছেন কিনা সন্দেহ। বাড়ির চারদিকে ছিল দু তিনটে ফাঁকা মাঠ আর ছিল একটা বাগান, সেই বাগানেই তিনি ঘোরাফেরা করতেন। আবার মাঝে মাঝে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ ঘরের মধ্যে কাটাতেন। ব্র্যান্ডি খেতে খুব ভালোবাসতেন আর সেরকম পরিমাণ ধূমপান করতেন। জ্যাঠার না ছিল কোনো গ্রুপ, না ছিল কোনো বন্ধু বান্ধব, এমনকি নিজের ভাইয়ের সাথে পর্যন্ত দেখা করতে আসতেন। তবে পছন্দ করতেন আমাকে। 1878, তখন আমার বয়স কতই বা হবে, বছর বারো হয়তো। আমাকে প্রথম দেখেন তিনি। ইংল্যান্ডে এরই মধ্যে 8-9 বছর কাটিয়ে ফেলেছেন। আমার বাবা ভাইকে প্রস্তাব দেন যে আমি যেন তার কাছে গিয়ে থাকি। আমার উপর তিনি ভালো ব্যবহার করতেন, বেশ সদয় ছিলেন। যখন তিনি স্বাভাবিক থাকতেন, অর্থাৎ নেশাগ্রস্ত থাকতেন, আমার সঙ্গে দাবা খেলতেন। বাড়ির কর্মচারীদের আমি দেখাশোনা করতাম। তাদের মালিক হয়ে উঠেছিলাম বলতে পারেন। 16 বছর বয়সেই আমি যেন বাড়ির সর্বেসর্বা। বাড়ির যাবতীয় চাবি আমার কাছে থাকতো, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারতাম, যা খুশি তাই করতে পারতাম। কেবল তার গোপনীয়তা ফাঁস না করলেই হলো। আসলে জ্যাঠার একটা ছোট ঘর ছিল, চিড়েকোটার ঘর, আজে বাজে ফালতু জিনিসে ভরা থাকতো। সবসময় ঘরটা তালা বন্ধ থাকত। সেই ঘরে কাউকে ঢুকতে দিতেন না, এমনকি আমাকেও না। আমার ভীষণ কৌতূহল ছিল যে ফাঁক ফোকর দিয়ে মাঝে মাঝে আমি উঁকি মারতাম, কিন্তু কিছু পুরনো ট্যাঙ্ক, গাদা গাদা কাগজের বান্ডিল, এসব ছাড়া কিছুই দেখতে পাইনি সেরকম। একদিনের কথা, 1883 মার্চ মাস হবে হয়তো, বিদেশি ডাক টিকিট লাগানো একটা চিঠি পড়েছিল জ্যাঠার খাবার টেবিলে। তার কাছে কোনো চিঠি সেভাবে আসতো না, কারণ বকেয়া বিল তার থাকতো না আর বন্ধু বান্ধব তার ছিল না। চিঠিটা হাতে তুলে নিয়ে তিনি বললেন, চিঠিটা ভারত থেকে আসছে দেখছি, পন্ডিচেরি ডাকঘরের ছাপ দেখছি। তাড়াহুড়ো করে চিঠিটা খুলতেই কমলা লেবুর ছোট ছোট 5টা বীজ তার প্লেটের উপর উঠল। আমার প্রচন্ড হাসি পেয়ে গেল, কিন্তু জ্যাঠার মুখের দিকে তাকাতে আমার হাসি এক মুহূর্তে যেন উবে গেল। কি বলবো, তার ঠোঁট দুটো ঝুলে পড়ল, চোখ দুটো যেন ঠিকড়ে বেরিয়ে আসতে চাইছে, হাত পা কাঁপতে কাঁপতে ছাইয়ের মতো সাদা হয়ে গেল চামড়া। তার ওই অবস্থা দেখে আমিও অবাক হয়ে গেলাম। তিনি চিঠির দিকে হা করে তাকিয়ে আছেন, হঠাৎ চিৎকার করে উঠলেন, তারপর বললেন, আমার পাপ আমাকে ধরে ফেলেছে। আমি একেবারে হতবাক, রীতিমতো চিৎকার করে উঠলাম, জ্যাঠামশাই এটা কি? আমার মৃত্যু পরোয়ানা। একথা বলে তিনি চেয়ার ছেড়ে উঠে ঘরের মধ্যে চলে গেলেন। আমি ভয় কাঠ হয়ে বসে রইলাম। খামটা আমি তুললাম, ভিতরের ভাঁজে যেখানে আঠা থাকে ঠিক তার উপরে লাল কালিতে ইংরেজিতে কে অক্ষরটা 3 বার লেখা,
শুকনো পাঁচটা বীজ ছাড়া খামের মধ্যে বিশেষ কিছু ছিল না। জেঠামশাই এরকম ভয় পাওয়ার কারণটা কি আমি বুঝলাম না। টেবিল ছেড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলাম, দেখলাম জেঠামশাই নেমে আসছেন। তার এক হাতে মরচে ধরা একটা চাবি, অনুমানে বুঝতে পারলাম চাবিটা চিলেকোটার সেই ঘরের। অন্য হাতে ধরা ছিল ছোট একটা পেট্রোলের বাক্স, দেখতে ঠিক ক্যাশ বাক্সের মতো। একটা কিছু শপথ নিয়ে তিনি বলতে শুরু করলেন, যা খুশি তারা করতে পারে, তা নিয়ে আমার কিছু যায় আসে না, আমিও আমার মতো করে দেব। মেডিকে বলো তো আমার যেন একটু আগুন দেয়, আর হরসামের উকিল ফোর্ডহামকে ডেকে পাঠাও। জেঠামশাইয়ের কথা মতো সবকিছু ব্যবস্থা করলাম। উকিল ফোর্ডহাম হাজির হতেই উপরে ঘরে আমাকে তলব করা হলো। ঘরে আগুন জ্বলছিল, চুল্লিতে পোড়া কালো কাগজের ছাইয়ের স্তূপ, পাশে সেই পেতলের বাক্সটা খোলা অবস্থায় পড়ে রয়েছে, একেবারেই ফাঁকা, কিছুই নেই। সে বাক্সে চোখ পড়তেই হঠাৎ চমকে উঠলাম। বাক্সের দালে তিনটে কে লেখা, যেমনটা লিখেছিল খামের উপর। জ্যাঠা আমাকে বললেন, চল আমার ইচ্ছে তুমি আমার উইলে সাক্ষী থাকো, আমার যাবতীয় সম্পত্তি আমার ভাই অর্থাৎ তোমার বাবা জোসেফকে দিয়ে যাচ্ছি, একদিন সেই সম্পত্তির মালিক তুমি হবে। শান্তিতে যদি সেই সম্পত্তি ভোগ করতে পারো ভালো, যদি না পারো তাহলে তুমি তোমার সব থেকে বড় শত্রুকে এই সম্পত্তি দিয়ে দিও, এটাই আমার পরামর্শ। এই ধরনের একটা সম্পত্তি যা যেতেও কাটে আসতেও কাটে তা তোমাকে দিয়ে গেলাম, সেজন্য আমি খুব ব্যথিত। জানি না ঘটনার স্রোত কোন দিকে বইবে, তবু মিস্টার ফোর্ডহামকে কাগজের যে জায়গাটায় তোমাকে সই করতে বলবে সেইখানে সই করে দাও। জ্যাঠামশাইয়ের কথা মতো আমি সই করলাম। উকিল জ্যাঠার উইল নিয়ে চলেও গেলেন। নিশ্চয়ই অনুমান করতে পারছেন মিস্টার হোমস, এই আজব ঘটনায় আমি একেবারে হতভম্ব হয়ে গেলাম। চিন্তায় ডুবে যেতে লাগলাম, মনের মধ্যে কত চিন্তা ঘুরপাক খেতে লাগলো কিন্তু কিছুই ভেবে বের করতে পারলাম। আমার মনের মধ্যে যে ভয়টা ক্রমশ বাড়ছিল তাকে দূরে সরিয়ে ফেলতে পারলাম। অবশ্য যত দিন যেতে লাগলো ভয়ের মাত্রাটা কমতে লাগলো, স্বাভাবিক জীবনযাত্রায় সেরকম কোনো ব্যাঘাত ঘটল না। তবে জ্যাঠার মধ্যে অনেক পরিবর্তন এলো, ভ্রান্তির মাত্রা অনেক বেড়ে গেল, লোকের সঙ্গে মেলামেশা একেবারেই বন্ধ, বেশিরভাগ সময় নিজের ঘরেই কাটাতেন, ভেতর থেকে তালা বন্ধ করে রাখতেন। হঠাৎ হঠাৎ মাতালের মতো চিৎকার করে ঘর থেকে বেরিয়ে এসে বাগানের দিকে ছুটে যেত, তারপর পিস্তল হাতে নিয়ে বাগানের চারদিকে ছোটাছুটি করতেন আর বলতেন, আমি কাউকে ভয় পাই না, মানুষ হোক জানব হোক কেউ আমাকে ভয় দেখিয়ে বাগে আনতে পারবে না। যখন সেই ঘর কেটে যেত উত্তেজনায় ছটফট করতেন, যথারীতি ঘরে ঢুকে ভেতর থেকে তালা লাগিয়ে দিতেন। আমি নিজের চোখে দেখেছি শীতেও তার সারা মুখ থেকে ঘাম ঝরে পড়ছে, যেন তিনি সব মুখে জল দিয়ে এসেছেন। মিস্টার হোম, আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে না, আমার কাহিনী রীতি করছি। একদিন রাতের কথা, নেশার ঘরে জ্যাঠা বেরিয়ে গেলেন তার বাগানের দিকে, কিন্তু সেদিন তিনি ফিরলেন না। খুঁজতে গেলাম বাগানে, তাকে পাওয়া গেল বাগানের নিচে পানা পড়া ছোট্ট জলাশয়ের মধ্যে মুখ থুবড়ে পড়ে আছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, জলাশয়ের জল ছিল মাত্র 2 ফুট গভীর। সে কারণেই জ্যাঠার মাত্রা বিপদা ভেবে জুড়িরা তাদের রায় বললেন সুইসাইড। কেউ না জানো, আমি তো জানতাম, জ্যাঠা মৃত্যুর কথা ভাবতেই ভয় পেতেন, শিউরে উঠতেন, তাই স্বেচ্ছায় সেই মৃত্যুকে বরণ করেছেন আমার জ্যাঠামশাই, এটা বিশ্বাস করতে পারিনি কিছুদিন। কিন্তু যা হবার তো হয়েই গেল, জ্যাঠার উইল মোতাবেক সম্পত্তি পেলেন আমার বাবা, এমনকি ব্যাংকে তার জমা 14,000 পাউন্ডও পেলেন আমার বাবা। হঠাৎ হোমস তাকে বাধা দিয়ে বলল, এক মিনিট, আপনার বর্ণনা রীতিমতো গুরুত্বপূর্ণ, তবে আমাকে বলুন তো 2 তারিখ, যেদিন আপনার জ্যাঠা চিঠি পেলেন আর যেদিন তিনি সুইসাইড করলেন। 1883 10th March তিনি চিঠিটা পান হাতে এবং তার মৃত্যু হয়ে 7 সপ্তাহ পরে, অর্থাৎ 1883 2nd May। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, এবার বাকিটা শেষ করুন। আমার বাবা হরসামের সম্পত্তির যেদিন দখল নিলেন, জ্যাঠার উইল মোতাবেক সেদিন আমার পরামর্শ ও অনুরোধে বাবা জ্যাঠার তালাবন্ধ চিলেকোঠাটাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন। পিতলের বাক্সটা সেই ঘরেই পাওয়া গেল, অবশ্য বাক্সের ভেতরে যে সব কিছু ছিল তা নষ্ট করে ফেলা হয়েছে। বাক্সের ডালার ভেতর থেকে একটা কাগজের লেবেল,
সে লেবেলের উপরেও লেখা তিনটে কে। তার ঠিক নিচের দিকে লেখা রয়েছে চিঠিপত্র, স্মারকলিপি, রসিদ ও একটি রেজিস্টার। আমার অনুমান কর্নেলি সবকিছুই বিনষ্ট করে ফেলেছিলেন, বাকি যা পাওয়া গেল তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ছিল না। থাকার মধ্যে ছড়ানো ছিটানো কিছু কাগজ ও নোটবুক, যাতে যেটার ইউরোপ জীবনযাত্রার নানা কথা লেখা, আবার কিছু কাগজপত্র যুদ্ধের সময়। সেই কাগজপত্র প্রমাণ মেলে তিনি ছিলেন কর্তব্যপরায়ণ ও অসম সাহসী সৈনিক, বাকি যা কিছু দক্ষিণের রাষ্ট্রসমূহের পুনর্গঠনের সময়, প্রধানত রাজনীতি নিয়ে লেখা। উত্তর থেকে যেসব রাজনীতিবিদ এসেছিলেন তাদের তীব্র প্রতিবাদ তিনি করেছিলেন তার প্রমাণ মেলে। 84 এর গোড়ার দিকের কথা, বাবা হরসামে বসবাস করতে এলেন পাকাপাকিভাবে। পরের বছর অর্থাৎ 85 জানুয়ারি মাস পর্যন্ত নিরাপদেই কেটেছিল। নববর্ষের পরবর্তী চতুর্থ দিনের কথা, আমরা সকলে জলখাবারের টেবিলে বসে রয়েছি। বাবা হঠাৎ রীতিমতো বিস্ময়ে চিৎকার করে উঠলেন। বাবার এক হাতে একটা খোলা খাম, অন্য হাতে কমলা লেবুর 5টি শুকনো বীজ। কর্নেল নিয়ে যা কিছু বলেছি বাবা সেসব আজব গাঁজাখুরি কাহিনী বলে হেসে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু সেই একই বিষয় ঘটনার পুনরাবৃত্তি যখন তার ক্ষেত্রেও ঘটল তখন তাকে ভীষণ ভীত ও সন্ত্রস্ত দেখাল। তিনি জানতে চাইলেন, এসবের মানে কি জানো? আমি উত্তর বললাম, কে কে কে। খামের ভেতরটা দেখেও তিনি রীতিমতো ঘাবড়ে গেলেন, চিৎকার করে বললেন, ঠিক তাই লেখা, কে কে কে, কিন্তু তার ঠিক উপরেও কি যেন একটা লেখা আছে। বাবার ঘাড়ের উপর দিয়ে আমি উঁকি মেরে লেখাটা পড়লাম। লেখা আছে, সূর্য ঘোরের উপর সমস্ত কাগজপত্র রাখবে। বাবা আরো দিশাহারা হয়ে জানতে চাইলেন, কিসের কাগজ, কোন সূর্য ঘড়ি? আমি উত্তর বললাম, বাগানের সূর্য ঘড়ি, তাছাড়া তো কোনো সূর্য ঘড়ি নেই। আর যে কাগজপত্রের কথা বলছে সেগুলো মনে হয় পুড়িয়ে ফেলা হয়েছে। বাবা ব্যাপারটাকে আদৌ আমল দিতে চাইলেন না, ফুৎকারে উড়িয়ে দিতে চাইলেন, মনের জোরে বললেন, দেখো আমরা সভ্য সমাজে বাস করি, আমাদের বোকা মানানো অত সহজ নয়। কোথা থেকে যেন চিঠিটা এসেছে? খামের উপর পোস্টমার্ক দেখে আমি উত্তর দিলাম, দাণ্ডি থেকে। বাবা বললেন, যত সব ফালতু ব্যাপার, ইয়ার কি করেছে মনে হয়, সূর্য ঘড়ি কাগজপত্র এসব নিয়ে করবোটা কি, এসব আজে বাজে কথা কানেই তুলবো না। আমি বাবাকে পরামর্শ দিলাম, আমার তো মনে হয় পুলিশকে জানিয়ে রাখা উচিত। না না তার কোনো দরকার নেই, ব্যাপারটা নিয়ে তামাশা হোক আমি তা একদমই চাই না। ঠিক আছে, আমি না হয় পুলিশকে খবরটা দেব। না তুমিও দেবে না, সামান্য মামুলি একটা ব্যাপার নিয়ে হইচই হোক সেটা আমি একদমই পছন্দ করি না। আমি জানতাম বাবার সঙ্গে তর্ক করতে যাওয়াটাই বৃথা, কারণ তিনি ভীষণ জেদি, তেমনি আবার একগুয়ে। দুশ্চিন্তা আমাকে বেয়ে বসল, সেই দুশ্চিন্তা নিয়েই দিন কাটতে লাগল। চিঠি আসার দিন দুই পর বাবা বাড়ির বাইরে বেরোলেন, গেলেন তার পুরনো বন্ধু মেজর ফ্রিবডির সঙ্গে দেখা করতে। তখন ফ্রিবডি পোর্টসডাউন হিলে একটা দুর্গের সর্বাধিনায়ক। বাবা বাড়ির বাইরে পা রাখতে আমি তৃপ্তি পেয়েছিলাম, মনে হয়েছিল বাড়ির বাইরে থাকলেই বাবা বিপদকে এড়াতে পারবে। আমার সেই ধারণা ভুল ছিল। তার যাবার পরের দিনই মেজর ফ্রিবডির কাছ থেকে টেলিগ্রাম পেলাম। টেলিগ্রাম পাওয়া মাত্রই আমাকে যেতে বললেন। গভীর একটা খাদে পড়ে বাবা জ্ঞান হারিয়ে ফেলেছেন, তার মাথা ফেটে চৌচির হয়ে গেছে। সেই মুহূর্তেই ছুটে গেলাম, কিন্তু বাবার জ্ঞান আর ফিরল না, মারা গেলেন। সব কিছু জানলাম সন্ধ্যার সময় তিনি ফিরছিলেন ফেয়ার হাম থেকে। পথঘাট ছিল অজানা ও অপরিচিত, খাদও ঘেরা ছিল না, তাই দুর্ঘটনায় মৃত্যু এই রাজনীতিতে জুরিদের কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়তে হলো না। সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে আর বিচার বিবেচনা করে আমিও খুনের সপক্ষে সেরকম কোনো যুক্তি খুঁজে পাই না, না আছে আঘাতের চিহ্ন, না আছে কোনো আততায়ী পায়ের ছাপ, না ডাকাতি বা রাহাজানি, অপরিচিত কোনো লোকেরও হদিশ মেলে। তবু আমার মনটা অস্থির হয়ে উঠল, যতক্ষণ না ঘটনাটা আপনাকে বলি ততক্ষণ মন স্থির হচ্ছিল না। তবে মিস্টার হোমস, আমার ষোলো আনা নিশ্চিত বিশ্বাস এর মধ্যে গভীর ষড়যন্ত্র আছে।
যথারীতি বাবার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে আমি প্রভূত সম্পত্তির মালিক হলাম। অবশ্য আপনি বলতেই পারেন সম্পত্তিটা বিক্রিও করে দিতে পারতাম, তবে আমার দৃঢ় ধারণা সে সঙ্গে বিশ্বাস জ্যাঠার জীবনের কোনো একটা ঘটনা এই দুঃখজনক ঘটনার কারণ। ঘরেই থাকে কি বাইরে আমার যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। 85 জানুয়ারি মাসের বাবা মারা গেলেন, তারপর কেটে গেছে 2 বছর 8 মাস। পরশ্রমের বাড়িতে বেশ সুখেই ছিলাম, ভাবলাম আমার জীবনের উপর থেকে অভিশাপের মেঘ সরে গেছে। জ্যাঠা ও বাবার উপর দিয়েই তার ইতি ঘটেছে, কিন্তু গতকাল সকালেই আবার সেই ভয়ঙ্কর খাম। যুবকটি ওয়েস্টকোটের ভেতর থেকে দুমড়ানো মোচড়ানো খাম বের করল, তারপর টেবিলের উপর খামখানা ঝেড়ে ফেলতেই কমলালেবুর শুকনো 5টা বীজ ছড়িয়ে পড়ল। তারপর বলল, এই দেখুন খাম, পোস্টমার্ক আছে লন্ডন পশ্চিম ভাগ। বাবার চিঠিতে যা ছিল হুবহু তাই লেখা, কে কে কে, আর তার উপরে লেখা সূর্য ঘড়ির উপর সমস্ত কাগজপত্র রাখবে। হোমস জানতে চাইল, আপনি এখন কি করতে চান? কি আর করব, কিছুই না। কিছুই না? হাতের মধ্যে মুখ ঢেকে সে বলল, আমি ভীষণ অসহায় বোধ করছি, ঠিক সাপে তাড়া করা খরগোশের মতো। একটাই আশঙ্কা, যেন আমি দুর্বার অশুভ কোনো শক্তির কবলে পড়েছি, যাদের হাত থেকে আমার রক্ষা নেই। কোনো সতর্কতাই আমার রক্ষা কবচের ভূমিকা নিতে পারবে না। শার্লক হোমস বেশ জোরের সঙ্গে বলে উঠল, আপনাকে এখন সক্রিয় হতে হবে, ভেঙে পড়লেই সব শেষ, নৈরাশ্যের সময় এটা নয়, হতদম হলে চলবে না। আমি পুলিশের সঙ্গে দেখা করেছি, আমার সব কথা শুনে তারা হাসছিল, অনুমান করতে অসুবিধা হয়নি। আমার ইন্সপেক্টরের ধারণা আমার চিঠিগুলো যেন একটা তামাশা। জুরিদের কথাই ঠিক, আমার জ্যাঠা ও বাবার মৃত্যু নিছকই দুর্ঘটনা, এসব চিঠির সঙ্গে সে মৃত্যুর কোনো সম্পর্ক নেই। তবে একজন পুলিশ আমার সঙ্গে দেওয়া হয়েছে, সে আমার সঙ্গেই থাকবে। সে কি এখন আপনার সঙ্গে এসেছে? না, তাকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হোমসের গলায় ক্ষোভ ও বিরক্তি ঝরে পড়ল। তাহলে আমার কাছে এখন এসেছেন কেন? যদিও বা এলেন, পুলিশকে সঙ্গে আনেননি কেন? আমি তো জানতাম না, মেজর প্রেন্ডারগাস্ট আমার বিপদের কথা শুনে আজই আপনার কাছে আসার পরামর্শ দিলেন। আপনি চিঠি পেয়েছেন 2 দিন আগে, আমাদের কাজ অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল। আচ্ছা একটা কথা, যা বললেন তার অতিরিক্ত কিছু প্রমাণ আছে যা কাজে লাগানো যেতে পারে? যুবকটি বলল, একটা জিনিস আপনাকে দেখাতে পারি। কোটের পকেট থেকে সে একটা নীলচে কাগজ বের করে টেবিলের ওপর মেলে ধরল, তারপর বলল, আমার বেশ মনে আছে জ্যাঠামশাই যেদিন সমস্ত কাগজপত্র পুড়িয়ে ফেলেছিলেন, মনে হয় সেই সব কাগজ থেকে যে কোনোভাবে একটা শীট উড়ে এসে পড়েছিল ঘরের মেঝেতে, ধ্বংসের হাত থেকে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল। এই শীটটাই আমি ঘরের মেঝেতে পেয়েছিলাম, আমি ভালোভাবে লক্ষ্য করেছিলাম। পুড়ে যাওয়া কাগজের যে টুকরো টুকরো কোণগুলো অবশিষ্ট ছিল সেগুলোর রঙও ছিল এইরকম, এতেও কমলালেবুর বীজের কথা উল্লেখ আছে। এছাড়া আর কোনো সাহায্য আপনাকে আমি করতে পারবো না। আমার অনুমান এটা কোনো দিনপুঞ্জির পাতা হতে পারে, হাতের লেখা যে আমার জ্যাঠার সেটা আমি নিশ্চিত। হোমস বাতিটা কাছে টেনে নিল, আমি ও হোমস দুজনেই কাগজটার ওপর হুমড়ি খেয়ে পড়লাম। ছেঁড়া ফাটা কাগজ, অনুমান করা যায় সহজেই কোনো বই থেকে ছেঁড়া হয়েছে। উপরে লেখা 1869, আর নিচে কয়েকটা লাইন লেখা, ধাঁধার মতো মনে হবে। চৌঠা, হাটসন এলো পুরনো একটা প্ল্যাটফর্ম। 7, সেন্ট অগাস্টিন ম্যাককালি, প্যারামোর ও জন সোয়ানের দিকে বীজগুলো চালান করে দাও। 9, ম্যাককালি হাপিস। 11, জন সোয়ান হাপিস। 12, প্যারামোরের সঙ্গে দেখা হলো, খবর সব ভালো। কাগজের শীটটা ভাঁজ করে যুবকটিকে ফিরিয়ে দিল হোমস, ধন্যবাদ জানিয়ে বলল, আর এক মুহূর্তও সময় নষ্ট করবেন না, আপনার ব্যাপার নিয়ে আলোচনার সময় এখন হাতে নেই, এক্ষুনি ফিরে যান বাড়িতে, কাজের কাজ করুন। কি কাজ করতে হবে? কাজ এখন একটাই, আর সেটা এক্ষুনি করা দরকার। যে পেতলের বাক্সটার কথা আপনি বললেন, সেই বাক্সের ভেতরে এই কাগজটা রেখে দেবেন, আর তারপর একটা কাগজে লিখবেন, আমার জ্যাঠামশাই যাবতীয় সব কাগজ পুড়িয়ে ফেলেছেন, কেবল এই কাগজটাই অবশিষ্ট আছে, আর ওই লেখা কাগজটাও বাক্সের মধ্যে রেখে দেবেন।
তারপর ওদের নির্দেশ অনুযায়ী পেতলের বাক্সটাকে সূর্য ঘড়ির উপর রেখে দেবেন। আমি যা বললাম বুঝতে পারলেন তো? হ্যাঁ ভালো ভাবে বুঝতে পেরেছি। প্রতিহিংসা বা প্রতিশোধের কথা এখনই ভাবার দরকার নেই, আপাতত আইনের পথ ধরেই চলতে হবে। তাদের জাল বোনা পূর্বেই হয়ে গেছে, এবার আমাদের পালা। আর আমাদের প্রথম কাজ সম্মুখের আসন্ন বিপদকে এড়ানো, তারপরের কাজ দুরহ এই রহস্যের কিনারা করে সমস্যার সমাধান করা ও অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়া। যুবকটি উঠে দাঁড়ালো, তারপর ওভারকোটটা হাতে তুলে নিল, তারপর বলল, ধন্যবাদ মিস্টার হোমস আমাকে নতুন জীবন ও নতুন আশার পথ দেখানোর জন্য। আপনার পরামর্শ মতেই কাজ করব। আর সময় অপচয় করবেন না, ভীষণভাবে সতর্ক থাকবেন। আপনার সামনে যে সমূহ বিপদ এ কথাটা খেয়াল রাখবেন। আচ্ছা যাবেন কিভাবে? ওয়াটারলু থেকে ট্রেন ধরে? হ্যাঁ, এখনো অবশ্য 9টা বাজেনি, রাস্তায় এখনো মানুষের ভিড় আছে। মনে হয় আপনি এখনো নিরাপদ, তবে যাই হোক সবসময় সতর্ক থাকবেন। আমার কাছে নিজেকে বাঁচানোর অস্ত্র আছে। যাক ভালো কথা, জেনে যান কাল থেকেই আপনার কাজ শুরু হয়ে যাবে। আমি কি আপনার সঙ্গে হরসঙ্গে দেখা করব? না তার প্রয়োজন হবে না, কারণ আপনার রহস্য লুকিয়ে রয়েছে লন্ডনে, তাই অনুসন্ধান লন্ডনেই করতে হবে। ঠিক আছে, পেতলের বাক্স আর তার সঙ্গে কাগজপত্রের সমস্ত খবর নিয়ে 2-3 দিনের মধ্যেই আপনার কাছে আসছি, কারণ আপনার পরামর্শ প্রতিটি পদক্ষেপে দরকার। আমাদের সঙ্গে করমর্দন সেরে যুবকটি চলে গেল। বাইরে তখনও দুর্যোগ, জানলার উপর আছড়ে পড়ছে বৃষ্টির ঝাপটা। মনে হচ্ছিল আজব রহস্যজনক এই কাহিনীটা ঝড়েই উড়ে এসেছিল উন্মত্ত এই প্রকৃতির বুক থেকে। পুনরায় সে যথাস্থানে ফিরে গেল। বেশ কিছুটা সময় হোমস নীরবেই বসে রইল, তার মাথাটা সামনে ঝুঁকে রয়েছে, চোখ দুটো স্থির আগুনের লাল আভার দিকে। পাইপটা ধরিয়ে সে চেয়ারে হেলান দিল, এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। নীল ধোয়ার রিংগুলো একটার পর একটা সিলিংয়ের দিকে উঠতে লাগলো। একসময় সে বলে উঠল, দেখো ওয়াটসন, এরকম অদ্ভুত ধরনের কেসের মুখোমুখি আমরা আগে কখনো হইনি। দ্য সাইন অফ ফোর ছাড়া? হ্যাঁ সেটা ঠিক, তবু কেন জানি না আমার মনে হচ্ছে সব থেকে দুরূহ বিপদের মধ্যে রয়েছে ওই তরুণ। তার বিপদ সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা করতে পারছো হোমস? তাতে কোনো সন্দেহ নেই ওয়াটসন, শোল্টোদের থেকেও বেশি বিপদের থেকে হাঁটছে বেচারা জন উপেনশ। তাহলে বিপদটা কি? আর এই কে 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 বা কারা, কি কারণে এই পরিবারের পেছনে লেগেছে তারা? শার্লক হোমস চোখ বন্ধ করল, দুটো আঙুলের মাথা এক করে চেয়ারের হাতলে কনুই রেখে বলতে আরম্ভ করল, একটা ঘটনাকে সম্পূর্ণ পাওয়া মাত্রই একজন আদর্শ যুক্তিবিদের উচিত অতীতের সব ঘটনা সূত্রকে আবিষ্কার করা, এমনকি সেগুলির পরিণতিকে আবিষ্কার করা। একটা হার দেখেই যেমন কুভিয়ের সম্পূর্ণ জন্তুটার বর্ণনা দিতে পারবেন, ঠিক সেরকম যে অনুসন্ধানকারী বা পর্যবেক্ষক একটা ঘটনা সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে পেরেছে, তার উচিত সামনে পেছনের যাবতীয় সব ঘটনা সম্পর্কে অবহিত হওয়া। ফল যদিও এখনও আমার হাতে পৌঁছায়নি, তবে যুক্তির সাহায্যেই সেসব কিছু ধরা পড়বে। কেবল ইন্দ্রিয়ের উপর নির্ভর করে সব সমস্যার সমাধান সম্ভব নয়। অনুসন্ধানের শিল্পকলা উন্নত মানের করতে গেলে যুক্তিবিদকে তার অবহিত সব ঘটনার সুষ্ঠু ব্যবহার করতে হবে। তবে স্মরণে রাখা দরকার, আজকের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা বিশ্বকোষ জাতীয় গ্রন্থের প্রাচুর্যের দিনেও সেই সর্বজ্ঞতা এখনও একটি অতি বিরল ঘটনা। একটা মানুষের নিজের জন্য নিজের প্রয়োজনে যেটুকু জ্ঞান দরকার, মনে হয় সেই জ্ঞান অর্জন করাও অসম্ভব নয় মানুষের পক্ষে। সেই চেষ্টা আমিও করে চলেছি। তোমার মনে আছে হয়তো আমাদের মধ্যে বন্ধুত্বের সূচনা লগ্নে তুমি আমার জ্ঞানের স্বল্প পরিধি বা সীমাবদ্ধতার দিকে সঠিক ইঙ্গিত দিয়েছিলে। হোমসের কথা শুনে আমি হাসলাম, হাসতে হাসতেই জবাব দিলাম, সত্যি হোমস, সেটা আমার কাছে মূল্যবান দলিল। দর্শনাস্ত্র, সৌরবিজ্ঞান ও রাজনীতিতে শূন্য, উদ্ভিদবিদ্যায় আদৌ নির্ভরযোগ্য নয়, তবে ভূতত্ত্বে শহরের 50 মাইলের মধ্যে যে কোনো মাটির ব্যাপারে গভীর জ্ঞান। রসায়নে অস্থিরতা, শরীরবিদ্যায় কোনো শৃঙ্খলা নেই, অসাধারণ উত্তেজক সাহিত্যে ও অপরাধমূলক ঘটনার বর্ণনায়, তাছাড়াও বেহালাবাজি, বক্সিং পারদর্শী, তলোয়ার চালানোর ওস্তাদ, আর কোকেন ও তামাকে একেবারে আত্মঘাতী। আমার যতদূর মনে হয় বিশ্লেষণের প্রধান বিষয়গুলি এগুলি। হোমস একেবারে দাঁত বের করে হাসল, তারপর বলল, আগেও বলেছি এখনও বলছি, মানুষের সবসময় উচিত ব্যবহারযোগ্য যা কিছু মাথার মধ্যে মজুদ করে রাখা।
অবশিষ্ট যা তা যাতে প্রয়োজনে পাওয়া যায় লাইব্রেরিতে সরিয়ে রাখা উচিত। কিন্তু ওয়াটসন, যে কেসটি আজই আমাদের কাছে এসে পৌঁছেছে সেই কেসের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে। আচ্ছা ওয়াটসন, তোমার পাশের তাক থেকে আমেরিকান ইনসাইক্লোপিডিয়াটা নামাও তো, আর হ্যাঁ, কে অক্ষরটা বের করো। আমি বইটা নামালাম, বইটা ফেটে কে অক্ষরটা বার করলাম, হোমসের হাতে দিলাম। হোমস ধন্যবাদ জানিয়ে বলল, থ্যাংক ইউ ওয়াটসন। আচ্ছা এবার তাহলে আলোচনায় বসি, দেখি কতদূর কী জানতে পারি। প্রথমেই ধরে নেওয়া ভালো, কর্নেল ওপেনশয়ের আমেরিকা থেকে চলে আসার নিশ্চয়ই কোনো কারণ ছিল, নইলে ওই বয়সে কেউ পরিবর্তন চায় না। বিশেষ করে ফ্লোরিডার ওই মনোরম আবহাওয়া ও পরিবেশ ত্যাগ করে স্বেচ্ছা ইংল্যান্ডের এই প্রাদেশিক শহরে নির্জন একঘেয়ে জীবন সাত করে কেউ বেছে নেবে না। এখানে এসেও তিনি নির্জনে নিরালায় থাকতেই ভালোবাসতেন। সেই নির্জন প্রিয়তা দেখে স্বাভাবিকভাবেই সন্দেহ জাগে, তিনি ভীত সন্ত্রস্ত থাকতেন সদা সর্বদা। সেটার কারণ নিশ্চয়ই ছিল, সেই কারণের জন্যই তিনি আমেরিকা ছেড়েছিলেন। তবে সেই ভয়টা কী সেটা আবিষ্কার করতে হবে। তিনি বা তার ভাই ও ভাইপো যে চিঠিগুলি পেয়েছেন তার থেকে ওই চিঠিগুলির পোস্টমার্কগুলো লক্ষ্য করো ওয়াটসন। প্রথম চিঠি পন্ডিচেরি থেকে এসেছিল, দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে ডান্ডি এবং লন্ডন থেকে। এগুলি সব সামুদ্রিক বন্দর, আমার অনুমান প্রেরক কোনো না কোনো জাহাজের যাত্রী। দারুণ, একটা সূত্র পেলাম, পত্র প্রেরক যে জাহাজের যাত্রী তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। আমাদের এবার অন্য একটা বিষয় নিয়ে ভাবতে হবে। প্রথম চিঠি পন্ডিচেরি থেকে, তাই সেক্ষেত্রে ভয় দেখানো ও তার পরিণতির মধ্যে ব্যবধান ছিল সাত সপ্তাহের, অথচ ডান্ডির ক্ষেত্রে লেগেছে মাত্র তিন চার দিন। এর কারণটা কি বলতে পারো? পথের দূরত্ব। কিন্তু চিঠি দুটোই এসেছে দূর থেকে। তাহলে আমার বোধগম্য হচ্ছে না, যুক্তিগ্রাহ্য ব্যাখ্যাও নেই আমার কাছে। আমরা ধরেই নিলাম পত্র প্রেরক কিংবা প্রেরকেরা একটা জাহাজের যাত্রী, আর সেই জাহাজ চলমান। উদ্দেশ্য সাধনের জন্য তারা প্রথমে পাঠাতো রহস্যময় সতর্কবাণী, সে সঙ্গে প্রতীকী চিঠি। ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে ডান্ডি থেকে চিঠি পৌঁছানোর তিন চার দিনের মধ্যেই কাজ হাসিল হয়ে গেল। আমার অনুমান তারা যদি পন্ডিচেরি থেকে স্টিমারে আসতো তাহলে চিঠি ও মানুষ প্রায় একই সঙ্গে পৌঁছাতো, কিন্তু তা হয়নি। তাই প্রথম ঘটনা ঘটতে সাত সপ্তাহ সময় লেগেছে। তাই আমার দৃঢ় ধারণা চিঠি এসেছিল মেল বোটে আর পত্র লেখক এসেছে জাহাজে, তাই সময়ের ব্যবধান হয়েছে। তা অবশ্য হতে পারে, অস্বাভাবিক কিছুই নয়। না না, শুধু সম্ভব নয় ওয়াটসন, সম্ভবের থেকেও বেশি। এই কেসটি কেন এত গুরুত্বপূর্ণ, অদ্ভুত রকমের রহস্যজনক আশা করছি তা এখন নিশ্চিত বুঝতে পারছো। আরও বুঝতে পারছো কেন আমি জন ওপেনশকে সতর্ক থাকতে বললাম, কারণ পত্র প্রেরকের ওই পথটা অতিক্রম করতে যতটা সময় লাগে ঠিক তার পর মুহূর্তে সে বা তারা আঘাত আনে। যেহেতু তৃতীয় চিঠিটা এসেছে লন্ডন থেকে, তাই দেরি হওয়ার কোনো কারণ থাকতে পারে না। আমি রীতিমতো চিৎকার করে উঠলাম, হায় ভগবান, এই নারকীয় হত্যাকাণ্ডের কারণ কি? জন ওপেনশ যে কাগজপত্রগুলি এনেছিলেন পত্র প্রেরক বা প্রেরকদের কাছ থেকে সেগুলি খুবই মূল্যবান, তবে আমার ধারণা অপরাধীরা সংখ্যায় একাধিক। কেননা একজন অপরাধীর পক্ষে জুরিদের ধোকা দিয়ে পরপর দুটো খুন করাটা একটু অসম্ভব ব্যাপার। দলে বেশ কয়েকজন আছে, তারা রীতিমতো অর্থবান, দৃঢ়চিত্ত ও সংকল্পের লোক, তারা যে কোনো উপায়ে কাগজগুলো ফেরত পেতে চায়। আর রইল কথা কে কে কে, এটা কোনো ব্যক্তির নামের আদ্যক্ষর হতে পারে না, এগুলো কোনো না কোনো সমিতির প্রতীক। কিন্তু কোন সমিতি বলে তোমার মনে হয়? সামনে ঝুঁকে গলা নামিয়ে শার্লক হোমস বলল, আচ্ছা ওয়াটসন, তুমি কি কোনোদিন কু ক্লুক্স ক্ল্যান এর নাম শুনেছো? না তো, শুনিনি। হোমস তার হাঁটুর ওপর বইটা রেখে পাতা উল্টাতে লাগলো একটার পর একটা, তারপর এক সময় বলে উঠল, এই তো পেয়েছি, কু ক্লুক্স ক্ল্যান। বন্দুকের ঘোড়া টানলে যেমন শব্দ হয় সেই শব্দের সঙ্গে মিল কল্পনা করেই নামটা উচ্চারিত হয়েছে। গৃহযুদ্ধের সময় দক্ষিণী রাজ্যগুলোর কিছু কিছু প্রাক্তন সৈনিক মিলেমিশে একটা গুপ্ত সমিতি গঠন করে, অচিরেই দেশের নানা অঞ্চলে বিশেষ করে টেনিসে, লুসিয়ানা, ক্যারোলিনা, জর্জিয়া ও ফ্লোরিডায় ওই গুপ্ত সমিতির কার্যালয় গড়ে ওঠে। তবে রাজনৈতিক উদ্দেশ্য নয়, প্রধান উদ্দেশ্য নিগ্রো ভোটারদের মধ্যে সন্ত্রাস সৃষ্টি, বিরুদ্ধ মতাবলম্বীদের খুন করা অথবা দেশ থেকে বিতাড়িত করা। খুন করার আগে যে কোনো উপায়ে অদ্ভুতভাবে সতর্কবাণী পাঠিয়ে দেওয়া হতো, কখনো ওক গাছের পল্লব, কখনো বা কাকুরের বীজ,
আবার কখনো বা কমলালেবুর বীজ। সেই বার্তা পেয়ে সে লোক হয়তো মত পরিবর্তনের কথা ঘোষণা করত, আর না হয় দেশ ছেড়ে পালিয়ে যেত। কিন্তু সে যদি দুঃসাহসী হয়ে রুখে দাঁড়াতো অন্যায়ের বিরুদ্ধে, তাহলে অবধারিত মৃত্যু মুখে পড়ত। সমিতির সংগঠন ব্যবস্থা একেবারে নিখুঁত, আর কর্মদক্ষতা ও কর্মপন্থা এতই শৃঙ্খলাবদ্ধ যে বিরুদ্ধাচারণ করে কোনো লোক বেঁচে আছে এমন নজির নেই, এমনকি অপরাধী ধরা পড়ার নজিরও নেই। আমেরিকা সরকার ও দক্ষিণ অঞ্চলের ধনবান সম্ভ্রান্ত সম্প্রদায়ের মানুষের যৌথ প্রচেষ্টা সত্ত্বেও কয়েক বছরের মধ্যেই সমিতির যেমন ডাক হলো তেমনি পসারও বাড়ল। 1859 সালে হঠাৎ সে আন্দোলনে ভাটা পড়ল, তবে এখানে সেখানে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেই চলল। বইটা নামিয়ে রাখল হোমস, তারপর বলল, লক্ষ্য করে দেখো ওয়াটসন, কাগজপত্র নিয়ে ওপেনশয়ের আমেরিকা থেকে সটকে পড়া ও সমিতি ভেঙে যাওয়া একই সময়ের ঘটনা। এই দুই ঘটনার মধ্যে কার্যকরণ সম্পর্ক থাকতেও পারে। কোনো নির্মম নিষ্ঠুর অশরীরী নিজের কিংবা তার পরিবারের পিছনে, তাতে অবাক হওয়ার কিছু নেই। বুঝতে পেরেছ নিশ্চয়ই মাই ডিয়ার ওয়াটসন? রেজিস্টার ও দিনপঞ্জির পাতায় দক্ষিণাঞ্চলের কোনো কোনো বিখ্যাত ব্যক্তির নাম হয়তো থাকতে পারে, তাই কাগজগুলো উদ্ধার না অবধি তাদের চোখে ঘুম আসবে না। যে পাতাটা আমরা দেখেছি, আমরা যা ভেবেছি ঠিক তাই। যতদূর মনে আছে তাতে লেখা ছিল এ বি ও সি কে বীজগুলি পাঠানো হয়েছে। তার অর্থ এই দাঁড়ায় সমিতির সতর্কবাণী পাঠানো হয়েছে। তারপর আবার লেখা ছিল এ ও বি দেশ ছেড়ে পালিয়েছে, সি এর সঙ্গে দেখা হয়েছে, সি এর পরিণতি ভয়াবহ হতে চলেছে। আমার মনে হয় এই জায়গাতেই অন্ধকার, বুঝতে পারছেন? এখানে আলো ফেলার দরকার। যুবকটির ইতিমধ্যে আমার উপদেশ মতো কাজ ছেড়ে ফেলা দরকার। এখন এই রাত্রিতে না কিছু বলতে পারবো আর না করতে পারবো। যাই হোক ওয়াটসন, আমার বেহালাটা দাও তো, কিছুটা সময় অন্তত আধ ঘন্টার জন্য হলেও নিজেদেরকে দূরে রাখি এই সমস্ত দুঃখজনক ঘটনাগুলি থেকে। পরিষ্কার সকাল, আকাশে মেঘ নেই, সূর্যের কিরণ ছড়িয়ে পড়েছে মেঘের ফাঁক ফোকর দিয়ে। নিচে নামলাম, দেখলাম শার্লক হোমস সকালের জল খাবার খেতে বসেছে। আমাকে দেখেই সে বলল, তোমার জন্য অপেক্ষা না করায় আমি দুঃখিত, কিছু মনে করো না ওয়াটসন। আসলে জন ওপেন শকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকতে হবে মনে হচ্ছে। কিভাবে এগোবে আমি জানতে চাইলাম। তা প্রাথমিক সন্ধানের সাফল্যের উপরেই সবকিছু নির্ভর করছে। এমনও হতে পারে হরশ্যামে যেতে হলো। হরশ্যামে এখনই যাবে না? না না, শহর থেকেই কাজ শুরু হবে। ঘন্টাটা বাজাও, তোমার কফি দিয়ে যাবে। টেবিল থেকে কাগজটা নিয়ে চোখ বুলোতে শুরু করলাম। হঠাৎ চোখে পড়লো একটা শিরোনাম। আমি রীতিমতো আঁতকে উঠলাম, চিৎকার করে বললাম, হোমস দেরি করে ফেললে, সব শেষ। কফির কাপটা সে নামিয়ে রাখলো, তারপর বলল, আমি এই পরিণতির ভয়টাই করেছিলাম। কি হয়েছিল বলো তো? হোমস স্বাভাবিক শান্তস্বরে কথা বললে কি হবে, আমি বুঝতেই পারলাম সে খুব বিচলিত হয়ে পড়েছে। আমি বললাম, আমি কেবল ওপেনশয়ের নামটা ও ওয়াটারলু সেতুর কাছে দুর্ঘটনা এই শিরোনামটাই পড়েছি, বাকিটা পড়ছি শোনো। গতকাল রাত 9-10 ওয়াটারলু সেতুর কাছে ডিউটিরত এইচ ডিভিশন পুলিশ কারো আর্তনাদ ও জলে আলোড়ন শব্দ শুনতে পায়। দুর্যোগের রাত, তার ওপর অন্ধকার। যদিও গুটিকায় পথচারী ছিল, তবুও তাদের সাহায্য ও সহযোগিতা পেয়েও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। বিপদ সংকেত পাঠানো হয়, পরে জল পুলিশের সাহায্যে মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়। মৃতের পকেটের থেকে একটা খাম পাওয়া গেছে, তাতেই জানা গেছে মৃতের নাম জন ওপেনশ। হরশ্যামের কাছে তার বাড়ি। অনুমান করা হয়েছে যে ওয়াটারলু স্টেশনের দিকে দ্রুত পায়ে পা চালিয়ে এগোচ্ছিল, সম্ভবত শেষ ট্রেন ধরার জন্য। একে দুর্যোগ, তার উপর অন্ধকার, পথ ভুল করে হয়তো হাঁটতে হাঁটতে নদীর সেই ছোট ঘাট যেখানে স্টিমবোট নোঙর করা থাকে সেই ঘাট পেরিয়ে জলে পড়ে যায়। যুবকটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। যুবকটি যে দুর্ভাগ্যজনক দুর্ঘটনার শিকার তাতে কোনো সন্দেহ নেই, তবে ঘাটটির দুরবস্থার প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হওয়া উচিত। কয়েকটা মিনিট নীরবেই থাকলাম দুজনেই। আমি বুঝতে পারলাম হোমস ভীষণ বিচলিত। আগে কখনো হোমসকে এত বিচলিত অবস্থায় দেখিনি। অবশেষে একসময় সে মুখ খুলল।
শার্লক হোমসের অহংকারে লেগেছে, তাই এটা আমার ব্যক্তিগত স্বার্থে জড়িয়ে গেল। ভগবানের দয়ায় যদি শরীর সুস্থ থাকে তাহলে এই অপরাধীর দল আমার হাত থেকে রেহাই পাবে না, তাদেরও পরিণতি হবে ভয়াবহ। চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠল হোমস। নিদারুণ দুঃসহ আবেগে সে রীতিমতো পায়চারি করতে লাগলো ঘরময়। গাল দুটো রক্তিম হয়ে উঠল, লম্বা শীর্ণ দুটো হাত কখনো মুষ্টিবদ্ধ হচ্ছে, পরক্ষণেই আবার শিথিল হয়ে যাচ্ছে। একসময় সে চিৎকার করে বলতে লাগলো, শয়তান বদমাইশের দল, কিভাবে যুবকটিকে নিয়ে গেল সেখানে? কোথায় নদীর তীর আর কোথায় স্টেশন, একই পথে পড়ে না তো? ওই রকম দুর্যোগের রাতে সেতুটা জনবহুলই ছিল, তাদের উদ্দেশ্য সাধনের উপযোগী ছিল না সেটা। ওয়াটসন, এবার দেখতে হবে জয়টা কার হয়, ওদের না আমার। আচ্ছা আমি বেরোলাম ওয়াটসন। কোথায় যাবে? আমি পুলিশ, আর তাছাড়া জাল বুনেছি নিজে মাছ ধরার জন্য, তাদের মাছ ধরতে দেব কেন? সারাদিনই পেশার কাজে ব্যস্ত ছিলাম, সন্ধ্যার পর গেলাম বেকার স্ট্রিটে। শার্লক হোমস বাড়িতে ফেরেনি তখনও, ফিরল প্রায় 10টায়। বিবর্ণ ফ্যাকাশে কেমন শান্ত চেহারা, গোটা পাউরুটির থেকে একটা টুকরো ছিঁড়ে গোগ্রাসে খেয়ে ঢকঢক করে বেশ খানিকটা জল খেয়ে নিল সে। খুব খিদে পেয়েছে তোমার তাই না, আমি জানতে চাই। হ্যাঁ, আসলে প্রায় সারাদিন উপবাসে ছিলাম, আর এই কথা মাথাতেই ছিল না। সেই যে প্রাতরাস করেছি, তারপর আর একটা দানাও পুঁতেছি। কত দূর এগোলে? তা ভালোই এগোনো গেছে। কোনো কিছু সূত্র? অপরাধীদের হাতের মুঠোর মধ্যে পেয়েছি। জন ওপেন শয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে আর বেশি সময় লাগবে না, তাদের চালেই তাদের নয়। একটা দারুণ উপায় বার করেছি। কি সেই উপায়? একটা কমলা লেবু নিয়ে সেটাকে খুলে কয়েকটা বীজ বের করলো, টেবিলের উপর রাখলো সেগুলো, তার থেকে পাঁচটা বীজ বেছে নিয়ে একটা খামের মধ্যে ভরে রাখলো। খামের ভেতর লিখলো SHJO। খামটার মুখ বন্ধ করে খামের উপর ঠিকানা লিখলো, ক্যাপ্টেন জেমস ক্যালভার্ট, নোন স্টার জাহাজ, সাভানা, জর্জিয়া। মুচকি হেসে বললো, বন্ধুরে জাহাজ ঢোকার আগে এই চিঠি প্রস্তুত হয়ে থাকবে তার জন্য, রাতে ঘুমাবো না তার। এই চিঠি হবে তার মৃত্যু দিন। জানো তুমি শয়তান কলেজ আগে তাকে ধরবে, তারপর বলে একটা বেশ বড় কাগজের নাম ও তারিখ করে হোমস সেটা বার করে বলল, লয়েডের রেজিস্টার ও পুরাতন ফাইল তন্ন তন্ন করে খুঁজেছি। এইটি ছিল জানুয়ারি ও ফেব্রুয়ারিতে যেসব জাহাজ পন্ডিচেরিতে নোঙর করেছিল সেসবের গতিবিধি আবিষ্কারের চেষ্টা করেছিল। ওই দু মাসে 36টি জাহাজ নোঙর করেছিল, তার মধ্যে আমার দৃষ্টি আকর্ষণ করল ডোমস। যদিও রিপোর্ট বলছে জাহাজটা লন্ডন, কিন্তু নামটা তো ইউনিয়নের কোনো স্ট্রিটে, তা ঠিক বলতে পারে। তবে জাহাজটা যে আমেরিকায় তা আমি তারপর কী করল ডান্ডি রেকর্ড ঘটে জানতে পারলাম লোন স্টার জাহাজ 85 জানুয়ারিতে সেখানে ছিল। আমার সন্দেহের নিরসন হল, তারপর অনুসন্ধান করলাম বর্তমান লন্ডন শহরে কোন কোন জাহাজ নোঙর করে আছে। তারপর লোন স্টার গত সপ্তাহে এসেছে, অ্যালবার্ট ডকে গেলাম, জানলাম আজ সকালের জোয়ারেই তাকে নদীপথে ভাসিয়ে দেওয়া হয়েছে, সেভানের উদ্দেশ্যে জাহাজে উঠছে। গ্রেভজেন্ডে ফোন করে জানতে পেরেছি জাহাজটা একটু আগেই ছেড়েছে। যেহেতু পূর্ব দিকে বাতাস, অনুমান গুড উইন্ডস ছেড়ে আইলস অফ ওয়াটারের নিকটে পৌঁছে গেছে। তোমার পরের পদক্ষেপ কি? অপরাধীকে হাতের মুঠোয় পেয়ে গেছি। জানতে পেরেছি কালহান ও তার দুজন সঙ্গী এই জাহাজের আমেরিকান যাত্রী, বাদবাকি সবাই ফিনল্যান্ড ও জার্মানির। আরও গুরুত্বপূর্ণ খবর, তারা তিনজনই কাল জাহাজ ছেড়ে বাইরে বেরিয়েছিল। খবরটা জোগাড় করেছি
জাহাজের মাল খালাস যে করেছিল তার কাছ থেকে। জাহাজ সেভানে পৌঁছানোর আগেই মেলবোর্ড যথাসময় চিঠি পৌঁছল। আরেকটা টেলিগ্রাম সেভানের পুলিশকে সব কিছু জানিয়ে তিনজনের হত্যাকারীদের গ্রেপ্তার করেছিল। মানুষের পাতা ফাঁদ যতই সুন্দর হোক খুদ থাকবেই। জন ওপেনশ ও তার জ্যাঠা বাবাকে যারা হত্যা করেছিল তাদের হাতে কমলালেবুর বীজগুলো আদৌ পৌঁছবে না। তারা জানতেও পারবে না কোনোদিন তাদের মতো ধূর্ত বুদ্ধিদীপ্ত সংকল্পে স্থির ও দৃঢ় একজন মানুষ তাদের অনুসরণ করে চলেছে। সে বছর বিষুবক্রান্তিকালীন যে ঝড়টা শুরু হয়েছিল তা ছিল যেমন দীর্ঘস্থায়ী তেমনই ভয়ঙ্কর। লোন স্টার জাহাজের খবরের জন্য আমরা অনেক দিন অপেক্ষা করলাম, সাভানা থেকে কোনো খবর এলো না। অবশেষে শুনলাম অ্যাটলান্টিক মহাসাগরের বুকে বহুদূরের কোনো এক জায়গায় জাহাজের ভাঙা অংশ ঢেউয়ের দোলায় দুলছিল। সেই ভাঙা অংশের গায়ে লেখা ছিল LS, দুটি মাত্র অক্ষর, অর্থাৎ লোন স্টার। এর এই পরিণতির বেশি কিছু আর জানতে পারিনি আমরা। শুনছিলেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমস কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ফাইভ অরেঞ্জ পিপস। শার্লক হোমসের ভূমিকায় আকাশ, ডক্টর ওয়াটসনের ভূমিকায় এবং গল্প পাঠে শুভজিৎ, জন ওপেনশয়ের ভূমিকায় সুদীপ মল্লবর্মন, ইলিয়াসের ভূমিকায় পুষ্পেন্দু, জোসেফের ভূমিকায় সৌরভ, পর্ব পরিচালনায় অর্পিতা এবং শুভ, গল্পের অডিও রূপান্তর পুষ্পেন্দু, মিক্স অ্যান্ড মাস্টারিং সুদীপ মল্লবর্মন, গল্পের সূত্রধার আমি অভিষিক্তা, পোস্টার ডিজাইন আর্ট এক্সেল। আগামী সপ্তাহে আরও একটি বাছাই করা গল্প নিয়ে হাজির হবে টিম গল্পগুচ্ছ। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর আমাদের ইউটিউব চ্যানেল দ্য বং ফ্রিকোয়েন্সিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইভ আপডেট পেতে ফলো করুন আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং ফেসবুক পেজ দ্য বং ফ্রিকোয়েন্সি।